আসসালামু আলাইকুম, আমি ফাইজুন নাহার ফারুগা, সহকারী শিক্ষক পাঁচ নং আগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপগঞ্জ লালগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, চলো এখন আমরা কিছু জিনিস দেখি। তোমরা কি সবাই বাসায় নাস্তা করেছ? জি। আচ্ছা, তোমরা ভাত খেয়েছো না? তাহলে চলো আমরা কয়েকটা জিনিস দেখি। শিক্ষার্থী বিন্দু, দেখো তো এই ছবিগুলো তোমরা চিনতে পারো কি না? এগুলি এটা বড়ই, গুড, এটা চাল, থ্যাংক ইউ, তো বলতে পারতেছো। এটা ধান, এটা ছোলা, আর এটা আম। আমরা এই জিনিসগুলো সবাই চিনি। তাহলে আমরা এই জিনিসগুলো কি সবসময় সারা বছর পাই? না, পাই না। সারা বছর পাওয়ার জন্য এগুলো কী করতে হয়? রেখে দিতে হয়। কিন্তু এগুলো আমরা কীভাবে রাখবো? সংরক্ষণ করব। তাহলে আমরা চলো কয়েকটা ছবি দেখি। তোমাদের ছবি দেখতে ভালো লাগে? অবশ্যই। দেখো তো এটা কিসের ছবি? কতগুলো ছোলা, গুড়, ডাল দেখা যাচ্ছে না? হ্যাঁ। আরেকটা ছবি এখানে দেখা যাচ্ছে কি? কলা, আলু, বাদাম, আঙুর, খেজুর, অনেক ফল দেখা যাচ্ছে। চলো আরও দু একটা ছবি দেখি। দেখো কী দেখা যাচ্ছে, সবাই একটু দেখো এবং খাবো। পরের ছবি দেখি। এখন বলো ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো কি? বিভিন্ন ধরনের খাদ্য। এগুলি কি? বিভিন্ন ধরনের খাদ্য। তাহলে এই খাদ্যগুলো আমরা সবসময় পাওয়ার জন্য কী করি? এই খাদ্যগুলো আমরা সবসময় বছরে সবসময় পাই না, তাই এই খাদ্যগুলো সবসময় পাওয়ার জন্য আমাদের কী করতে হয়? এই খাদ্যগুলো বিভিন্নভাবে বা নানাভাবে সংরক্ষণ করতে হয়। তাহলে চলো আজকে আমরা বলি খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই তোমরা তোমাদের নোট খাতায় এটা একটু নোটবুকে লিখে নাও, খাদ্য সংরক্ষণ। আজ আমরা কী সম্পর্কে জানব? খাদ্য কীভাবে সংরক্ষণ করতে হয়, কেন করতে হয়, আর এটা এটা করলে আমাদের কী সুবিধা আছে, এগুলি সম্পর্কে আমরা জানব। তাহলে শিক্ষার্থী বন্ধু, চলো আমরা আরও কিছু ছবি দেখি। ছবি দেখতে তোমাদের অনেক ভালো লাগে, তাই না? ছবি দেখতে আমারও অনেক ভালো লাগে। চলো আমরা কয়েকটা ছবি দেখি এবং দেখি এগুলো কখন কীভাবে কী করতে হয়। এই ছবিগুলোতে আমরা কী দেখতে পাচ্ছি? আরও দু একটা ছবি দেখি। এগুলো একটু দেখো তো, এগুলো কিসের ছবি আছে? তাহলে প্রথমটা কিসের ছবি? চাল, পরে ডাল, তারপর গম। এগুলো আমরা কীভাবে সংরক্ষণ করি? চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। চাল, ডাল, গম আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করি। আমরা যে বাসায় ভাত রান্না করে খাই, এই ভাতটা আসলে আমরা কোত্থেকে পাই? ধান থেকে কি সরাসরি পাই? পাই না। ধান থেকে পাওয়ার জন্য আমাদের এই ধান রোদে দিয়ে শুকাতে হয়, তারপর মেশিনের মাধ্যমে ভেঙে নিয়ে চাল করে তারপর আমাদের ভাত খেতে হয়। আর এই চাল তো একদিনে হয় না, এগুলো কী করতে হয়? সংরক্ষণ করে রাখতে হয়। তাহলে আমরা কী জানলাম? চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। তাহলে আমরা আরও কিছু ছবি দেখব, সবাই একটু দেখো এবং ভাবো এগুলো কিসের ছবি হতে পারে। এগুলি দেখো কিসের ছবি, একটু মনোযোগ দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমাদের নোট খাতায় লিখে ফেলো যে এগুলি কিসের ছবি হতে পারে। পরে এগুলো কি দেখো, আমার সাথে সাথে তোমরা একটু তোমাদের নোট খাতার সাথে মিলে নাও। লিখেছো যে এগুলি মাছ, মাংস, ফল, সবজি। তাহলে আমরা কী পেলাম? মাছ, মাংস, ফল, সবজি পেলাম। এগুলি খাতার সাথে একটু মিলিয়ে নাও। এগুলি আমরা কীভাবে সংরক্ষণ করব?
মাছ মাংস সবজি আমরা কোথায় সংরক্ষণ করতে পারি? ফ্রিজে সংরক্ষণ করতে পারি। গুড, তোমাদের বাসায় অবশ্যই ফ্রিজ আছে, না থাকলে পাশের বাড়িতে অনেক সময় আমরা মাছ মাংস কোথায় রাখি? ফ্রিজে রেখে আসি। একদিনে মাছ আনলে আমরা কি প্রতিদিনও মাছটা খেয়ে ফেলি? না, ওটা রেখে দিই যাতে আবার পরের দিন আমরা খেতে পারি। তার জন্য আমাদের মাছ মাংস কি করতে হয়? ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হয়। দেখো, মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। মাছ মাংস সবজি আমরা ফ্রিজে রাখি, এটা কিন্তু বছরের পর বছর ভালো থাকবে না, এটা বেশ কিছুদিন ভালো থাকবে। এগুলি ভালো রাখার জন্য আমাদের হিমাগার আছে। হিমাগার হচ্ছে বরফযুক্ত ঘর যেখানে আমরা অনেক কিছু গুদামজাত করে রাখি। দেখো, এটা হচ্ছে হিমাগার, সবজি ও ফল রাখার ঘর, মানে বরফযুক্ত ঘর। এছাড়াও আমরা হিমাগারে কি করতে পারি? শাক সবজি মাছ মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করতে পারি। আমরা দেখো, চাল ডাল সবসময় আমরা পাই কোথা থেকে? দোকান থেকে গেলে কিনতে পাই। ওগুলো ওরা কি সবসময় কি ওদের ড্রামে রেখে দেয় বা ভুতে রাখে না? ওগুলো বিশাল বড় বড় এরকম হিমাগার ঘর আছে, মজুত রাখার ঘর, সেই ঘরে রেখে দেয়। ওগুলো পর সারা বছর সরবরাহ করা হয়। ফল, এখানে আছে ফল। ফল থেকে কী কী তৈরি হয়? জ্যাম, জেলি, আচার, এগুলো আমরা কোথায় রাখতে পারি, কীভাবে রাখতে পারি? এগুলি একটি এয়ারটাইট কন্টেনারে, মানে বায়ুরোধী বক্সে রাখতে পারি, পাত্রে রাখতে পারি। দেখো, ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। আমরা বাসায় শুঁটকি দেখেছি, শুঁটকিটা আসলে কি? শুঁটকি এক ধরনের মাছ। তারপর এগুলি কী করে? রোদে শুকায়। আবার দেখবো আমাদের ইলিশ মাছ কী করে? এক ধরনের লবণ দিয়ে রাখে। আমরা তাহলে কীভাবে রাখতে পারি? মাছ মাংস এগুলি লবণ দিয়ে রাখতে পারি এবং বরফ দিয়ে, দুইভাবেই সংরক্ষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এগুলো কতগুলো ফল আছে এখানে। এটা কি ফল? জলপাই। এটা বড়ই আম। তাহলে আমরা এই ফলগুলো কি বছরের সবসময় আমরা পাই? না, পাই না। কিন্তু এগুলি বছরের সবসময় পাওয়ার জন্য আমরা কি করতে পারি? আচার করে রাখতে পারি, রোদে শুকিয়ে রাখতে পারি। এই যে জলপাই, বড়ই, আম, এগুলি সবই কি করা যায়? আচার করে রাখা যায়। তাহলে আমরা কি করতে পারি? বড়ই, জলপাই, আম ইত্যাদি ফলগুলো আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি? চিনি, সিরকা এবং তেল দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারি। চিনি, সিরকা, তেল ইত্যাদি দিয়েও আমরা খাদ্য সংরক্ষণ করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু দেখি, মাছ মাংস ফ্রিজে রেখে অথবা লবণ বা বরফ দিয়ে সংরক্ষণ করা যায়। দুগ্ধজাতীয় খাবার, দুধ, দই, মাখন ইত্যাদি ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। শাক সবজিও ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। ফলমূল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। এছাড়াও রোদে শুকিয়ে চিনি, লবণ, সিরকা, তেল ইত্যাদি দিয়েও খাদ্যদ্রব্য সংরক্ষণ করা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কী কী উপায়ে খাদ্য সংরক্ষণ করতে পারি? এক হচ্ছে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। কী কী সংরক্ষণ করতে পারি? চাল, ডাল, গম ইত্যাদি। আর দ্বিতীয়ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি। ফ্রিজে কী কী রাখতে পারি আমরা? মাছ মাংস সবজি ফল। তারপর হিমাগারে কী রাখা যায়? হিমাগারেও শাক সবজি মাছ মাংস রেখে সংরক্ষণ করতে পারি। আরেকটি হচ্ছে বায়ুরোধী পাত্রে। বায়ুরোধী পাত্রে কী করতে পারি? ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি সংরক্ষণ করতে পারি। একটা হচ্ছে লবণ দিয়ে সংরক্ষণ করতে পারি। লবণ দিয়ে কী সংরক্ষণ করতে পারি? মাছ শুটকি করে রাখতে পারি। আবার মাছ কিন্তু রোদে শুকিয়েও শুটকি করে রাখা যায়। আরেকটা অপশন হচ্ছে চিনি।
चीनी सिरका तेल दिए जलपाई बड़ई आम इत्यादि संरक्षण करते पारी। ताहले आम्रा खाद्य संरक्षण उपाय सम्पर्के शिक्षार्थी बंधुरा जानते पारना। सबाई जार जार नोटबुके एकटू करे लिखे नाओ, दुटो प्रश्न लिख बोली आमी तोमरा लिखे नाओ। शिक्षार्थी बंधुरा ये प्रश्न दुटी तोमादेर जार जार नोटबुके लिखो एवं उत्तर लिखो। खाद्य संरक्षण दुटी उपाय लिखो। आम्रा एखन बोलते पारबो ना जेहेतु आम्रा अनलाइन क्लास करछि, ताहले आम्रा जार जार नोटबुके लिखे निब, तारपर आमार उत्तरेर साथे तोमरा मिलिए निबे। आरेकटा होच्छे जलपाई बड़ई आम इत्यादि কিভাবে সংরক্ষণ করা হয়। এক মিনিটে তোমরা জট করে তোমাদের নোটবুকে একটু লিখে নাও উত্তরটি। অবশ্যই শিক্ষার্থী বন্ধু তোমাদের লেখা শেষ হয়ে গেছে, এখন আমি আমার উত্তরটা বলি, দেখো তোমাদের খাতার সাথে মিলে কি না। খাদ্য সংরক্ষণের দুটি উপায় হলো রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি, ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি। আমরা আরও অনেকগুলো উপায় জেনেছি, যে যেটা ভালো সেটাই আমরা লিখব। চিনি সিরকা দিয়ে সংরক্ষণ করতে পারি, হিমাগারে সংরক্ষণ করতে পারি, তারপর জলপাই বড়ই আম ইত্যাদি কীভাবে সংরক্ষণ করা হয়, চিনি সিরকা ও তেল দিয়ে সংরক্ষণ করতে পারি। জলপাই বড়ই আম ইত্যাদি আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি, চিনি সিরকা তেল দিয়ে। গুড, এই তো ভাগ বন্ধুরা। বন্ধুরা এখন তোমাদের পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠা খুলে দেখো, এখানে আমাদের খাদ্য সংরক্ষণের উপায় আছে। কি কি উপায় আছে আমি একটু পড়ি, তোমরা তোমাদের সাথে মিলিয়ে নাও। আমি একটু পড়ি, তোমরা তোমাদের বইয়ের সাথে আঙুল দিয়ে মিলিয়ে নাও। খাদ্য সংরক্ষণের উপায়, বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল ডাল গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারে শাক সবজি ফল সংরক্ষণ করতে পারি, বছরের সারা বছরে সবসময় বাজারে সরবরাহ করতে পারি। ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। এছাড়াও লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হয়। আবার চিনি সিরকা বা তেল দিয়ে জলপাই বড়ই আম ইত্যাদি খাদ্য অনেকদিন সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের সুবিধাগুলো কী হতে পারে? খাদ্য সংরক্ষণের সুবিধা হচ্ছে, এই খাদ্য সংরক্ষণ যদি আমরা করি তাহলে এটা আমরা সারা বছর সবসময় পাবো এবং এটা আমাদের দ্রুত পচন থেকে রোধ করবে। আমরা কী করতে পারবো এবং দূরে এখন মনে করো রাজশাহীর আম বিখ্যাত, এখন আমরা এখানে বসে রাজশাহীর আম খাই, কীভাবে খেতে পারি সেটা আমাদের ওরা পাঠায়, সংরক্ষণ করে পাঠায়। দেখে আমরা এখানে বসো যার যার গন্তব্যস্থলে বসে আমরা আম খেতে পারি। তাহলে আজ আমরা কী কী শিখলাম? খাদ্য সংরক্ষণ কী শিখলাম? খাদ্য সংরক্ষণ সবাই একটু ছোট করে নোটবুকে লিখে নাও। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের কয়েকটি উপায় লিখো। খাদ্য সংরক্ষণের সুবিধা কি হতে পারে? খাদ্য সংরক্ষণের সুবিধা সংরক্ষণের গুরুত্ব সংরক্ষণের গুরুত্ব। তাহলে শিক্ষার্থী বন্ধু আজ আমরা কি শিখলাম? শিখেছি খাদ্য সংরক্ষণ কি, খাদ্য সংরক্ষণটা কি আমরা সবাই এখন বলতে পারবো। কি বছরের সব সময় নানা ধরনের খাদ্য পাওয়ার জন্য যা করা হয় সেটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। মানে বিভিন্নভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। খাদ্য সংরক্ষণের উপায় কি? খাদ্য সংরক্ষণের উপায় হচ্ছে রোদে শুকিয়ে, ফ্রিজে রেখে, হিমাগারে রেখে, বায়ুরোধী পাত্রে, লবণ দিয়ে এবং চিনি সিরকা দিয়ে আমরা
রাখতে পারি। খাদ্য সংরক্ষণের গুরুত্বটা কি? খাদ্য সংরক্ষণের গুরুত্ব হচ্ছে দ্রুত মাছ মাংস পচন ধরে না, আমরা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারি। গুরুত্ব এবং সুবিধা দুটো একই রকম, একই। এবং কী করে? দুগ্ধজাতীয় খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আর দুধ জাতীয় খাবারগুলো আসলে কী দ্বারা আক্রান্ত হয়? ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, যেটা আমরা নিজে চোখে এভাবে সরাসরি দেখতে পারি না। আমাদের কী করতে হয়? সেটা দেখার জন্য আবার যন্ত্র নিতে হবে, অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতে হবে। তাহলে আমরা এই যে মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাই, এগুলো সংরক্ষণের জন্য আমরা এই খাদ্যগুলো কীভাবে সংরক্ষণ করি? বিভিন্ন উপায়ে সংরক্ষণ করি, যে উপায়গুলো আমরা জানি না। এখন এই সুবিধা এবং গুরুত্ব, আমরা এই খাবারগুলো বিভিন্ন সময় দূরবর্তী এলাকায় সহজে সরবরাহ করার জন্য আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজটি হলো, সবাই যার যার নোটবুক নিয়েও নোটবুকে লিখে নাও বাড়ির কাজটুকু। বাড়িতে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয় তার পাঁচটি বাক্যে লিখো। তোমরা তোমাদের নোটবুকে এই প্রশ্নের উত্তরটিকে বাবা মার সাহায্যে অথবা বড় ভাই বোনদের সাহায্যে নোটবুকে লিখে নিবে। যখন স্কুল খুলবে তখন তোমাদের এই বিষয়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষকের কাছে খাতাকে চেক করাবে, দেখাবে যে খাতা উত্তর ঠিক আছে কিনা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।